অর্থাৎ 17ই জানুয়ারি। আজকের উল্লেখযোগ্য বিষয়, সিটি কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1881 খ্রিস্টাব্দে আজকেরই দিনে। নেতাজির অন্তর্ধান হয়েছিল 1941 খ্রিস্টাব্দে আজকেরই মতো এমন একটি দিনে। রুশ লেখক আন্তন চিকাবের জন্ম। স্বাধীনতা সংগ্রামী ও লেখক অনিল চন্দ্র ঘোষের জন্ম। অনিল চন্দ্র ঘোষ জন্মগ্রহণ করেন 17ই জানুয়ারি 1905 খ্রিস্টাব্দে, মৃত্যু 8ই ডিসেম্বর 1979 খ্রিস্টাব্দে। ঢাকা মানিকগঞ্জের জন্ম অনিল চন্দ্রের। স্বাধীনতা সংগ্রামী হিসেবে অনিল চন্দ্র ঘোষের নাম পাওয়া যায়। কৈশোরেই স্বাধীনতা আন্দোলনে আকৃষ্ট হয়ে বিপ্লবী সংস্থা শ্রী সংঘে যোগ দেন। 1928 খ্রিস্টাব্দে ঢাকা থেকে বাংলায় এমএ পাশ করেন। 1934 খ্রিস্টাব্দে ধরা পড়ে 4 বছর আটক থাকেন। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়ে পুনরায় গ্রেপ্তার হন অনিল চন্দ্র ঘোষ। স্বাধীনতা লাভের সময় পর্যন্ত সক্রিয়ভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। 1950 খ্রিস্টাব্দে কলকাতায় আসেন। তার রচিত গ্রন্থ বীরত্বে বাঙালি, ব্যায়ামে বাঙালি, বিজ্ঞানে বাঙালি, বাংলার ঋষি, বাংলার মনীষী, বাংলার বিদুষী প্রভৃতি।